হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে বন্ধুরা আজকের লেসানে আমরা জানবো রাদার ফোড়ের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা সম্পর্কে তো এটি হচ্ছে কিনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লেসান তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল সিলেক্ট করে নিও যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষে ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করো তো বন্ধুরা আমরা এর আগে থমসনের পারমাণবিক মডেল সম্পর্কে জেনেছিলাম তো বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে পারমাণবিক মডেল তৈরি করেন তো থমসন যে পারমাণবিক মডেলটি দিয়েছিলেন তাতে তিনি কি বলেছিলেন না পরমাণু হচ্ছে কি না একটি ধনাত্মক আধানযুক্ত গোলক ঠিক আছে তো এটি হচ্ছে কি একটি ধনাত্মক আধানযুক্ত গোলক তো এর মধ্যে হচ্ছে কি ইলেকট্রনগুলি অর্থাৎ নেগেটিভ আধানযুক্ত কণা এদের মধ্যে বিন্যস্ত থাকে এইভাবে ঠিক আছে তো এই মডেলে তিনি নাম দিয়েছিলেন কি পাম পুডিং মডেল পাম পুডিং মডেল ঠিক আছে কিন্তু পরবর্তীকালে জানা যায় যে এই মডেলটি ভুল তো এর ফলে বিজ্ঞানী রাধার ফোর তার পরমাণু মডেল প্রকাশ করেন যেটি হচ্ছে কি না রাধার ফোরের পারমাণবিক মডেল নামে পরবর্তীকালে পরিচিত হয় এবার রাধার ফোর এই পারমাণবিক মডেলটি তৈরি করার আগে তিনি হচ্ছে কিনা আলফা বিক্ষেপণ পরীক্ষা করেন তো এই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা সম্পর্কে আমরা জানব তো বন্ধুরা প্রথমেই আমাদের আলফা এবং তেজস্ক্রিয়তা সম্পর্কে জেনে নিতে হবে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তাকে আমরা ইংলিশে বলে থাকি রেডিও অ্যাক্টিভিটি তো বিজ্ঞানী হেনরি বেকারেল হেনরি বেকারেল ইনি হচ্ছে কি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন ঠিক আছে ইনি কি করলেন না একটি ইউরেনিয়াম ঘটিত ইউরেনিয়াম ঘটিত লবণ ইনি কি করলেন না একটি ইউরেনিয়াম ঘটিত লবণ নিলেন ধরলাম এটা হচ্ছে কি একটি ইউরেনিয়াম ঘটিত লবণ এবার তিনি কি করলেন এই ইউরেনিয়াম ঘটিত লবণকে একটি কালো মোটা কাগজ দ্বারা কি করলেন একে তিনি ভালোভাবে আচ্ছাদিত করে দিলেন এরপর তিনি একে কিনা একটি ফটোগ্রাফিক প্লেটের উপর রাখলেন তাহলে এটা ধরে নিলাম কিনা একটি ফটোগ্রাফিক প্লেট তো বন্ধুরা ফটোগ্রাফিক প্লেট কিভাবে কাজ করে তোমরা নিশ্চয়ই জানো তো এটা ধরলাম একটি ফটোগ্রাফিক প্লেট এর সামনে ধরলাম কোনো বস্তু রয়েছে ঠিক আছে তো এই বস্তু থেকে যখন আলোক প্রতিফলিত হয়ে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে তখন এই বস্তুর একটি ছবি এই ফটোগ্রাফিক প্লেটে তৈরি হয় তো কী বলছে দেখো এটা ধরলাম একটা ফটোগ্রাফিক প্লেট এর সামনে ধরলাম কোনো একটি বস্তু রাখলাম তো বন্ধুরা যখনই এই বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে এই ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করবে তখন এই বস্তুটির একটি ছবি হচ্ছে কিনা এই প্লেটে তৈরি হবে ঠিক আছে তো তিনি এই জন্য কী করলেন এই লবণটির গায়ে একটি কালো পর্দা দিয়ে আচ্ছাদিত করে দিলেন যাতে লবণটি থেকে কোনো রশ্মি ফটোগ্রাফি প্লেটকে আক্রান্ত করতে না পারে যখনই এই লবণ থেকে রশ্মিটি নির্গত হবে তাহলে এই কালো কাগজটি তাকে শোষিত করে নেবে ফলে এর কোনো ছবি সৃষ্টি হবে না ফটোগ্রাফি প্লেটে কিন্তু তিনি দেখলেন কি না এই লবণটির ছবি এই ফটোগ্রাফি প্লেটে তৈরি হলো তিনি এ থেকে সিদ্ধান্তে উপনীত হলেন এই লবণ থেকে নিশ্চয়ই অদৃশ্য রশ্মি নির্গত হয়েছে যা এই ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করেছে তো তিনি একে নাম দিলেন তেজস্ক্রিয় রশ্মি এবং এই ঘটনাটিকে বললেন তেজস্ক্রিয়তা অর্থাৎ উচ্চ আণবিক বিশিষ্ট যেমন হচ্ছে তোমার কিনা রেডিয়াম ইউরেনিয়াম থোরিয়াম এই ধরনের মৌল থেকে হচ্ছে কিনা কিছু রশ্মি নির্গত হয় তো এই ধরনের রশ্মিগুলোকে বলা হয় কি না তেজস্ক্রিয় রশ্মি আর মৌলের এই ধর্মকে বলা হয়ে থাকে কিনা তেজস্ক্রিয়তা তো তেজস্ক্রিয়তা বোঝা গেলো বা রেডিও অ্যাক্টিভিটি কী বোঝা গেল তো বন্ধুরা এই তেজস্ক্রিয় মৌল থেকে কী কী ধরনের রশ্মি নির্গত হয় তো এই তেজস্ক্রিয় মৌলগুলো থেকে তিন ধরনের রশ্মি নির্গত হয় আলফা বিটা এবং গামা রশ্মি নির্গত হয় কিন্তু বন্ধুরা দেখো এখানে আমরা আলফা কণা সম্পর্কে জানব তো বন্ধুরা আলফা কণা হলো ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত হিলিয়াম কনার স্রোত ঠিক আছে তো হিলিয়াম এর হচ্ছে কি আধান কত তো এই আলফা কনার আধান হল প্লাস ঠিক আছে এবং এর ভর হল একক অর্থাৎ এটি হচ্ছে কি না উচ্চ ভর বিশিষ্ট কণা তো বন্ধুরা এবার আমরা রাদার ফোড়ের মূল পরীক্ষাটি সম্পর্কে জানব তিনি কি করলেন না একটি আইসোটোপ নিলেন যেটিকে তিনি আলফা কণার স্রোত হিসাবে ব্যবহার করলেন তো আইসোটোপ কি এ সম্পর্কে আমরা পরবর্তীকালে জানবো তো তিনি যে আইসোটোপটি নিলেন সেটি হলো এইটি থ্রি দুশো চোদ্দো এই আইসোটোপটি নিলেন এটিকে তিনি ব্যবহার করলেন আলফা কণার স্রোত হিসাবে ঠিক আছে তো এখান থেকে দেখো আলফা রশ্মি নির্গত হচ্ছে এইভাবে এবার কী করলেন তিনি একটি পাতলা সোনার প্লেট নিলেন পাতলা সোনার প্লেট নিলেন তো এই প্লেটের থিকনেস খুবই কম পয়েন্ট জিরো 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 ফোর মিলিমিটার বুঝতে পারছো কতটা পাতলা এবার তিনি কী করলেন না এই সোনার পাতের পেছনে একটি পর্দা নিলেন এইভাবে তো আমরা এখানে দেখো এটা ডিতে বোঝার চেষ্টা করছি তো এইভাবে হচ্ছে তিনি কিনা না একটি পর্দা নিলেন তো নিলাম এটা হচ্ছে ধরলাম সোনার পাত তো এর চারিদিকে পর্দাটি এইভাবে রয়েছে ঠিক আছে একে এইভাবে চারিদিক থেকে পর্দাটা ঘিরে রেখেছে এবার দেখো এই পর্দার গায়ে তিনি একটি আস্তরণ লাগালেন এটি হচ্ছে কি না জিঙ্ক সালফাইড জিঙ্ক সালফাইড কিনা একটি আস্তরণ লাগান তো জিঙ্ক সালফাইড ব্যবহার করার কারণ কি না যখন এই আলফা কণাগুলো এই পর্দার উপর এসে পড়বে তখন হচ্ছে কিনা একটি উজ্জ্বল আলোক বিন্দু সৃষ্টি হবে যাতে আমরা হচ্ছে কি না রশ্মিগুলোকে ভালোভাবে আমরা স্ট্রেস করতে পারি তো বন্ধুরা এবার আমরা রাতার পর্যবেক্ষণগুলি সম্পর্কে দেখব প্রথমে তিনি কি পর্যবেক্ষণ করলেন না বেশিরভাগ আলফা কণা প্রায় নাইনটি নাইন পারসেন্ট আলফা কোনা কী হলো না সোজা এই সোনার পাতকে ভেদ করে পিছনের পর্দায় পড়ল এবং সোনার পাতের গায়ে কিন্তু কোনো ছিদ্র সৃষ্টি করলো না এটা হচ্ছে কিনা প্রথম পর্যবেক্ষণ দ্বিতীয় তিনি কি পর্যবেক্ষণ করলেন সামান্য কিছু আলফা কণা তাদের পথ থেকে বিক্ষিপ্ত হয়ে গেল এইভাবে ঠিক আছে এবং তৃতীয় নম্বর তিনি কি পর্যবেক্ষণ করলেন যে কিছু কণা নব্বই ডিগ্রি বা তার থেকে বেশি অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত হয়ে গেল এবং চতুর্থ নম্বর তিনি পর্যবেক্ষণ করলেন কি না খুবই অল্প সংখ্যক কণা প্রায় কুড়ি হাজারে একটি আলফা কণা যে পথে গেছিল সেই পথে আবার ফিরে এলো অর্থাৎ একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে আলফা কণাটি বিক্ষিপ্ত হলো তো এই চারটি হচ্ছে যেন তিনি পর্যবেক্ষণ করলেন এবার এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হলেন তো সেই সিদ্ধান্তগুলি সম্পর্কে এবার আমরা জানবো এবার আমরা সিদ্ধান্তগুলি সম্পর্কে জানব তো প্রথমেই তিনি দেখলেন কি যে নাইনটি নাইন পারসেন্ট আলফা কণা হচ্ছে কি না এই পাতকে ভেদ করে এই পর্দায় গিয়ে পড়ছে এ থেকে তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে পরমাণুর বেশিরভাগ অংশই হচ্ছে কি না ফাঁকা তো এটা যদি একটা পরমাণু হয় ঠিক আছে তো দেখো এর মধ্য দিয়ে দেখো বেশিরভাগ আলফা কণাই হচ্ছে কি না সোজা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এ থেকে তিনি বুঝলেন কি না পরমাণুর বেশিরভাগ অংশটাই হলো ফাঁকা এটা হলো কি এর প্রথম সিদ্ধান্ত দ্বিতীয় নম্বর সিদ্ধান্তে তিনি কি উপনীত হলেন সামান্য কিছু কণা তার পথ থেকে সরে গেল এর কারণ কি তাহলে নিশ্চয়ই পরমাণুর ভিতর পজিটিভ আধানযুক্ত কণা রয়েছে যার জন্য কি আলফা কণাগুলো এর পাশ দিয়ে যাওয়ার সময় এরা হচ্ছে কি না সামান্য হচ্ছে কিনা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে ঠিক আছে এবার তৃতীয় নম্বরে তিনি কি দেখলেন না কিছু কণা আছে যেগুলো নব্বই ডিগ্রি বা তার থেকে বেশি অ্যাঙ্গেলে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে তাহলে তিনি এ থেকে সিদ্ধান্তে উপনীত হলেন যে এই কণাগুলোকে বিক্ষিপ্ত করার জন্য নিশ্চয়ই পরমাণুর মধ্যে একটি ভারী ধনাত্মক আধানযুক্ত কণা রয়েছে যা এই আলফা কণাকে তার পথ থেকে বিক্ষিপ্ত করে দিতে পারে এবার চতুর্থ নম্বর সিদ্ধান্ত কি হলো না তিনি দেখলেন কি না প্রায় কুড়ি হাজারে একটি কণা যে পথে গেছিল আবার সেই পথে ফিরে এলো অর্থাৎ না পরমাণুর মধ্যে এই যে ধনাত্মক আধানযুক্ত কণাগুলি রয়েছে তা হচ্ছে কি না খুবই ক্ষুদ্র অংশ জুড়ে রয়েছে এই ক্ষুদ্র অংশের তিনি নাম দেন কি নিউক্লিয়াস ঠিক আছে এবার হচ্ছে কি না শেষ যে সিদ্ধান্তটা কি না তিনি দেখলেন যে এই আলফা কণাগুলো পরমাণুর ভিতর দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে এবং আগেই আমরা জেনেছি কিনা পরমাণুর মধ্যে ইলেকট্রন রয়েছে ইলেকট্রন হচ্ছে কিনা নেগেটিভ নেগেটিভ যুক্ত। এর ফলে কিনা এই ইলেকট্রনগুলি আলফা কণাকে আকর্ষণ করার কথা কিন্তু আলফা কণাগুলো সোজা বেরিয়ে যাচ্ছে কারণ কি না আলফা কণার ভর খুবই বেশি হওয়ার জন্য এটা হচ্ছে কি আকর্ষণ বলকে উপেক্ষা করে সোজা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো এই সিদ্ধান্তগুলিতে তিনি উপনীত হলেন তো এ থেকে আমরা রাদার ফোর্ডের আলফাগানা বিক্ষেপণ পরীক্ষা সম্পর্কে জানলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে দেখো তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী লেসানে